হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে এইচটিএমএল নিয়ে কথা বলবো। এইচটিএমএল কি এবং এই ভিডিওটিতে আমরা আসলে কি শিখবো, কি জানবো, এটা সম্পর্কে আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পিকচার। হোয়াই শুড উই লার্ন এইচটিএমএল, আমরা এইচটিএমএল কেন শিখবো এটা আমরা বুঝবো। তারপর হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল কি এটা জানবো। তারপর হাউ এইচটিএমএল ওয়ার্কস এটা জানবো, এইচটিএমএল কিভাবে কাজ করে আর কি। সো তারপর যেটা উইল আই এবল টু মেক facebook.com আফটার লার্নিং এইচটিএমএল, আপনি কি এইচটিএমএল শিখার পর facebook.com বানিয়ে ফেলতে পারবেন যে কোনো একটা কোর্স করার পর? এটা আসলে কি আমরা জানবো, এটা কি আমরা পারবো কি পারবো না? তারপর যেটা, এটা হলো সেটিং আপ এনভায়রনমেন্ট, মানে আমাদের যে এনভায়রনমেন্টটা প্রয়োজন এইচটিএমএল এর জন্য সেটা আমরা জানবো। ওকে, সো ফার্স্টে আমরা যাই, আমরা কেন আসলে এইচটিএমএল শিখবো। ওকে, সো তার জন্য এইচটিএমএল, আপনার যারা কোডিং করতে চান, আসলে কোডিং জিনিসটা আমার কাছে খুবই, কোডিং জিনিসটা আসলে যেটা, এটা হলো আপনার, আপনি আপনার কম্পিউটার বা ব্রাউজার যেটা কি হোক না কেন, যেটাতে একটি ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সেই অনুযায়ী একটা আউটপুট আপনাকে আপনার ব্রাউজার দিচ্ছে, সেটাই হলো আসলে কোডিং এর মেইন জিনিস আর কি। তো কোডিং করার ক্ষেত্রে আপনার যেটা এইচটিএমএল জানতে হবে, কারণ এইচটিএমএল হলো আপনার সবচাইতে, ওয়েবসাইট ডিজাইন বলেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, এটার বেসিক হলো এইচটিএমএল। ওকে, সো তাই এইচটিএমএলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমরা এই জন্যই আমরা শিখবো, কারণ এটা সবকিছুর বেসিক। আপনি যেটাতেই যান না কেন, এইচটিএমএল, আপনার এইচটিএমএল কাজ রিলেটেড কাজ আসলে সবগুলোতেই আছে। ওকে, সো তারপর যেটা এইচটিএমএল, আসলে এইচটিএমএল সম্পর্কে আর একটু ডিটেলস আমরা জানি। এইচটিএমএল ওয়াজ ক্রিয়েটেড বাই স্যার টিম বার্নার্স লিলেট 1991 সালে। আসলে এইচটিএমএলটা মানে তৈরি হয়েছিল, কিন্তু এটা আসলে আপনার অফিসিয়ালি পাবলিশড হয়েছিল 1995 সালে, এবং এটার মেজর ভার্সন যেটা 4.01, এটা পাবলিশ হয়েছিল আপনার 1999 সালে। ওকে, সো এটা আস্তে আস্তে পরে ইনভলভ হয়। তো আমরা দেখি হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল এর পূর্ণ রূপ কি। এইচটিএমএল অর্থ হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ডকুমেন্ট ডিজাইন যেটার ক্ষেত্রেই। সো তারপর এইচটিএমএল দেখেন, আমরা দুইটা নিচে পিকচার দেখতে পাচ্ছি, একটা হলো এইচটিএমএল আর একটা হলো সিএসএস। সো এইচটিএমএল জিনিসটা কি, আপনার একটা বডি আছে সিএসএস এর মধ্যে, আপনার এই বডির মধ্যে মানে যে আসলে অ্যাকশন গুলো চলতে আছে, এটার মধ্যে মাথা আছে, হাড় আছে এবং বিভিন্ন আরো অনেক কিছু আছে, মানে কঙ্কাল আর কি। আমরা মূলত শরীরটাকে মেক করার আগে, সাজানোর আগে, সুন্দর করার আগে যে বেসিক স্ট্রাকচারটা, এটাই হলো আসলে এইচটিএমএল। সো আশা করি বুঝতে পারছেন এইচটিএমএল জিনিসটা আর কি, এটা আমি সহজ একটা ব্যাখ্যা দিলাম। সো এইচটিএমএল কিভাবে কাজ করে, আমি আগেও বলেছি, আপনি আপনার আপনার ভাই বা ব্রাউজারকে একটা ইনস্ট্রাকশন দিবেন এবং সেই অনুযায়ী ও একটা আউটপুট দিবে আপনাকে। সো এইচটিএমএল জিনিসটা হলো যেটা, এটা আপনার ফার্স্টে আপনার একটা, এটা হলো একটা কোডিং, কোডিংটা আপনার ব্রাউজার কিন্তু আসলে আপনার ইমেজ পড়তে পারে না, তবে লিখে আসলে আপনার পড়তে পারে। সো আপনার কোডিংটা যখন আপনি ব্রাউজারে দিবেন, ব্রাউজার কিন্তু এটাকে রিড করবে, রিড করার পর তারপর আপনাকে একটা আউটপুট দিবেন। সো আপনার ফার্স্ট অডিয়েন্স হলো ব্রাউজার, তার আগে একটা অডিয়েন্স আছে, ওইটা হলো আপনার সার্চ ইঞ্জিন আর কি, যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে। সো তারপর আমরা যেটা এনভায়রনমেন্টটা, আমরা এনভায়রনমেন্টটা সেটিং করব কিভাবে। আপনার ফার্স্ট, আপনি যেহেতু কোডার হবেন, আপনার ফার্স্টে আপনার টাইপিংটা ভালো থাকতে হবে, তারপর আপনার কোড এডিটর লাগবে। কোড এডিটর আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড, কিন্তু আমি আমি রেকমেন্ড করব ভিজুয়াল স্টুডিও কোডটা। আর টাইপিং করার জন্য আপনি, তাছাড়া typing.com আমি একটা সাইট সাজেস্ট করছি, কিন্তু এটা ছাড়াও অনেক টাইপিং টাইপিং সাইট আছে আর কি। সো এটা আপনার উপর। সো ব্রাউজার, ক্রোম ব্রাউজারটাকে আপনারা ইউজ করতে পারেন। সো এনভায়রনমেন্ট আপনার মানে যা যা লাগবে এগুলোই আসলে এনভায়রনমেন্ট, মানে বেসিক এনভায়রনমেন্ট সেটিংটা। সো তারপর আসলে যেটা, এটা হলো আপনার ইনস্ট্রাকশন অ্যাবাউট ট্যাগস এন্ড অ্যাট্রিবিউট। আসলে আমাদের দুই ধরনের ট্যাগ থাকে। ওকে, ট্যাগস যেটা, অ্যাট্রিবিউট কি এটা আমরা একটু পরে জানি। ট্যাগ একটা যেটা, এটা হলো আপনার ডাবল বডি ট্যাগ এবং একটা হলো সিঙ্গেল বডি ট্যাগ। আমরা
এসছে আমার কোডিং এর ক্ষেত্রে যেটাই করি না কেন, আপনার ভিজুয়াল স্টুডিও কোড কোড এডিটরের মধ্যে যেটাই করি কেন, আমরা এইচ ওয়ান দিই বা এইচ টু এইচ থ্রি তে এক নেম যেটাই দিই না কেন, আমাদের ফার্স্টে ওইটার সাইডে দুইটা অ্যারো চিহ্ন এবং এটা মানে শুরুটা স্টার্টিংটা এবং এন্ডের আগে জাস্ট বেশি কিছু না একটা স্ল্যাশ আমরা অ্যাড করে দিতে পারবো এবং মাঝখানে আমাদের কন্টেন্টটা আমরা রাইট করতে পারবো। এটা হলো আপনার ডাবল টেক। তারপর সিঙ্গেল টেক যেটা, এটাতে আপনার কোনো এন্ডিং থাকবে না, এটাতে শুরু এটাতে শেষ, জাস্ট এটা একটু স্পেস দিয়ে এটার পর একটা স্ল্যাশ হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ভিডিওটাতে আমরা এইসব জিনিসগুলো কভার করলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরো ডিটেলসে জানবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।